ব্যাপার এরকম ধরাধরি করতেছ কিসের জন্য কোথায় কোথায় মানে এই যে যে এরকম 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 করতেছ এগুলা কি না মানে একটু টাচ করে দেখতেছিলাম আর কি তুমি আমার একদম ধরবা না তুমি আমার কাছ থেকে দূরে থাকো কি আজব কথাবার্তা তুমি আমার বিয়ে করা বউ তো তোমার আমি ধরব না তো কার ধরব এখন থেকে তুমি আমার কাছ থেকে দূরে থাকবা দূরে থাকা শিখো ঠিক আছে কি বলতেছিস উল্টাপাল্টা কথা আমি উল্টাপাল্টা কথা বলতেছি আমি ঠিকই বলতেছি তুমি জরিনারে ঝুঁকে ঝুঁকে কাজ করতে বলবা মানুষের সাথে খারাপ খারাপ কথা বলবা এগুলার কোনো দোষ নাই তাই না একটা মহা যন্ত্রণার মধ্যে পড়ে গেছি তো আমি তোমার কি মনে হয় আমি এগুলা করছি তোমার বোনের কার সাজিয়ে এগুলা এই খবরদার বলতেছি আমার বোন রে একটা খারাপ কথা বলবা না আমার বোনের মতো ভালো মেয়ে তুমি পাবা না রে বাবা রে তোমার বোন তো কিছুদিন পরে শান্তিতে নোবেল পুরস্কার পাবে আসছে আমার বোনের মতো ভালো মেয়ে পাবা তোমার বোন আয়েশার পরেই তো তোমার আর মাঝখানে গ্যাঞ্জামটা লাগাই দিছে আমার বোন আয়েশা গ্যাঞ্জাম লাগাই দেয় না আমার বোন আয়েশা তোমার কুকর্ম আমার হাতে ধরাই দিছে ঠিক আছে আর ওইখানেই তো তোমার দুঃখ আর কিসের কাজ করবে কি বলছো তুমি সুবুল্লাবাল্লা কথা তুমি আমারে চিনো না এতদিন আমার সাথে সংসার করো নাই তোমার বোন এগুলো সব ঠান্ডা প্ল্যান করতেছে আমার বিরুদ্ধে ঠান্ডা প্ল্যান সবাই খালি তোমারে নিয়ে ঠান্ডা প্ল্যান করে আচ্ছা বান্দো এই খবরদার বলতেছে আমার গায়ে হাত দিবা না তোমার আমি নিষেধ করছি যে তুমি আমার গায়ে হাত দিবা না তারপর গায়ে হাত দিতেছো কিসের জন্য আচ্ছা তুমি আমার একটু বলো তো যে মানে কতদিন আমি তোমাকে ধরতে পারবো না বলো সাত দিন তখন না বললা দুই দিন তখন বলছি এখন সাত দিন বলতেছি কারণ তুমি এখন বেয়াদবি করছো তাহলে আমি সাত দিন ধরাধরি না করে কই যাবো কেন ওই যে তোমার জরি না ডিজে জরি না তার কাছে যাবা কি বলছো সব উল্টাপাল্টা কথা তুমি আমার বিয়ে করাবো তোমার রেখা কেন আমি অন্যজনের কাছে যাবো এ সমস্ত ঢঙের কথা বাদ দাও এই তুমি জানো না আমি কেমন মানুষ কেমন ছিল সেটা জানি বইলাই এখনো পর্যন্ত তোমার ঘর ছাইরা কোথাও যাই না আমি তোমার কিছু বলতেছি না বাহ একদম শুয়ে চোখটা বন্ধ করে একদম ঘুমাই যাচ্ছে শোনো না আমার মাথায় শরীরে কোথাও হাত দিবা না ঠিক আছে তুমি যাও ওদিক যাও আচ্ছা শোনো আমি তো এক মিনিট ঘুমাইতে পারি না একা ঘুমাইতে পারো না কই বলিস নি বলো পুরুষ তো নাই তুমি এসো শুধু হাইসে দিছে তোমার আবারও রাগ লাইন এনেছে আমি বুঝতে পারছি বুঝলাম না ছুটির দিনে আইসোস আমার সাথে আড্ডা দিবি মুক্তার রাখছস বাংলার কালো পেচের মতো কালো কইরা পইরে আইসোস কালো একটা শার্ট কার শুভ দিবস পালন করতেছস বল তোমার বল আমার চেহারা এমন তুই জানস না আমি তো জানমই আমি হইলাম তোর ছোটবেলার ফ্রেন্ড তোর নারী ভুরি কই কি আছে তোর কয়টা রক সোজা কয়টা তেরা সবই তো আমি জানি তুই জানস এবার জিজ্ঞাসা করস কেন আ বন্ধু তোমার কি দুঃখ সেটা আমার খুইলা বলো দুঃখটা শেয়ার করলে মনে করো দুঃখটা কমে আর তুমি যখন দুঃখটা শেয়ার করবা আমার কাছে যদি কোনো আইডিয়া আসে তোমার দুঃখটা সাফাই করে দিব শালে এসে আমার বাসায় ঢুকে আমার বউয়ের সাথে আমার একটা পেজগি লাগাই দিছে আমি সারাদিন আমার আর আমার বউয়ের শুধু ঝগড়াই চলতে থাকে ছোট শালি ওই তোর এক্সের ফ্রেন্ড যেটা ওইটা আর কোনটা এই জন্যই আমি তোরে বলতাম তোর শ্বশুর বাড়ির কে কে আছে এটাকে দেখতে লাগবি তোর শালা কে তোর শালি কে আরে তুই বুঝস না শালা শালি সব দেখাই তারপরে বিয়েটা করছি আর তাছাড়া আমি চিন্তা করছিলাম ও যেহেতু আমার বিয়ের আগের কোনো কাহিনী সমীরে বলে নাই তার কোনো সমস্যাই নেই আর তাছাড়া সমীর আমার প্রথম দেখাতেই পছন্দ ছিল তাই বিয়েটা করে ফেলছি সে সোজাই সব তাহলে যেহেতু কিছু সে বলে নাই এই পেঁচাল নিয়ে কেঁচাল করার তো আর কোনো মানেই হয় না তাই না পেঁচাল নিয়ে কেঁচাল তো আমি করতেছিলাম ওই সে আমার সাথে পেঁচালদের সাথে কেঁচাল লাগায় আমার সাথে কেঁচাল করতেছে আমার পায়ে পাড়া দিয়ে ঝামেলা করতেছে তাহলে তোমার একটা বিশাল ঝামেলা তুই এক কাজ কর ওটা বাইর করে দেখ